সাম্প্রতিককালে আবহাওয়ার আমূল পরিবর্তন চোখে পড়ছে। কখনো ভয়ঙ্কর গরম তো কখনো খুব ঠান্ডা, আবার বৃষ্টি হলে তা অবিরাম। আবহাওয়ার এই ওঠানামা কিছু বছর হলো দেখা যাচ্ছে। তাতে অবশ্য আগে আশঙ্কার কথা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বিশ্ব উষ্ণায়ন যে সমস্যায় ফেলবে বিশ্ববাসীকে তার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবার সেই একই সতর্কবার্তা দিল ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনও। সোমবার WMO সতর্ক করেছে যে আগামী 5 বছরে বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা সাময়িকভাবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর 50:50 সম্ভাবনা রয়েছে। WMO প্রধান জানিয়েছেন, ইউনাইটেড কিংডমের মেট অফিসের গ্লোবাল অ্যানুয়াল 2 ডেকাডাল ক্লাইমেট আপডেট অনুসারে 2022 থেকে 2026-এর মধ্যে 5 বছরের তাপমাত্রা বিগত 5 বছরের অর্থাৎ 2017 থেকে 2021 বেশি হওয়ার সম্ভাবনা 93%। 2017 থেকে 2021 সালের মধ্যে 10% তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা ছিল। আগামী 2022 থেকে 2026 বর্ষে এবার সেই সম্ভাবনা প্রায় 50% বাড়ল, এমনটাই জানিয়েছে বিশ্ব মৌসুম সংস্থা। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থার রিপোর্ট অনুসারে বিশ্বের তাপমাত্রা গড়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা।